কুমিল্লায় সিএনজি চালিত অটোরিকশায় ট্রেনের ধাক্কার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 4 জন। নোয়াখালী থেকে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার 6 নভেম্বর সকাল 10টার দিকে মনোহরগঞ্জ উপজেলার টুগুড়িয়া এলাকায় এসে পৌঁছায়। কুমিল্লা থেকে মোহাম্মদ সৌরভ হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা টুগুড়িয়া রেল ক্রসিং পার হওয়ার চেষ্টা করতে গেলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই অটোরিকশার 3 জন যাত্রী মারা যান। 2 জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে 1 জন হাসপাতালেই মৃত্যুবরণ করেন। নিহতরা হলেন অটোরিকশার যাত্রী মনোহরগঞ্জের উত্তর হাওলা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মাকসুদুর রহমান, একই গ্রামের আবু তাহেরের ছেলে মোহাম্মদ হাবিব, একই উপজেলার খিলা ইউনিয়নের ভরণীখণ্ড গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে মইফুল বেগম এবং অটোরিকশা চালক উত্তর হাওলা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে শহীদুল ইসলাম। লাকসাম রেলওয়ে থানা পুলিশের ওসি জসিমউদ্দিন জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকামুখী নোয়াখালী এক্সপ্রেস নামের একটি ট্রেন তেঘুরিয়া লেভেল ক্রসিং এলাকায় এলে সিএনজি চালিত অটোরিকশাটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। 2 জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে 1 জন হাসপাতালে মৃত্যুবরণ করেন। ফাহাদি আক্তার মিতু, জয় টিভি, নিউজ ডেস্ক।